गुड मॉर्निंग। टुडे क्लास थ्री बुक नेम भाषा मुकुल बेंगली। आज के आम्रा पढ़ब सठिक उत्तरेर घरे टिक चिन्ह दाओ। आगामीकाल आम्रा पढ़ेछिलाम भाषा व्याकरणेर चैप्टार, सेई भाषा व्याकरणेर चैप्टारे आज के आम्रा अनुशीलनगुलो करब। भाषा हलो मानुषेर मुखेर कथा ना प्राणीदेर चित्कार डाक? भाषा हलो मानुषेर मुखेर कथा। ভাষা আমরা কি পড়েছিলাম? মানুষের মুখে উচ্চারিত অর্থপূর্ণ কথাকেই ভাষা বলে। মানুষের মুখে উচ্চারিত অর্থপূর্ণ কথাকে ভাষা বলে। তাহলে সঠিক উত্তর হবে ভাষা হলো মানুষের মুখের কথা। ভাষার সাহায্যে মানুষ চিন্তা ভাবনা করে না মনের ভাব প্রকাশ করে? ভাষার সাহায্যে মানুষ মনের ভাব প্রকাশ করে। আমরা বাঙালি কারণ আমাদের মাতৃভাষা বাংলা, না আমরা বাংলায় বাস করি? আমরা বাঙালি কারণ আমাদের মাতৃভাষাটা বাংলা। ভারত সরকার স্বীকৃত ভাষা, ভারতে সরকার স্বীকৃত ভাষা 19টি না 18টি? আমরা পড়েছিলাম দেখো 18টি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে ভারতে সরকার স্বীকৃত ভাষা 18টি। সাঁওতালি ভাষার লিপির নাম কি? সাঁওতালি ভাষা কোথায়? বর্তমানে সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছে। এই ভাষার লিপিকে বলে অলচিকি। তাহলে সঠিক উত্তর হচ্ছে সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি। ভাষা হলো মানুষের মুখের কথা। ভাষার সাহায্যে মনের ভাব প্রকাশ করা যায়। আমরা বাঙালি কারণ আমাদের মাতৃভাষা বাংলা। ভারত সরকার স্বীকৃত 18টি ভাষা। সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি। এখন হোমওয়ার্ক থাকবে ভুল কথাটির পাশে রাইট চিহ্ন এবং ঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন আর ভুল কথার পাশে কাটা চিহ্ন বসাও। এখানে এই পাশটা হোমওয়ার্কে থাকবে। থ্যাংক ইউ।